চাকরি দিয়ার নামত প্রবঞ্চকে লুটিলে লাখ লাখ টাকা ভুয়া নিযুক্তি পত্রে তিনি প্রবঞ্চকে সরকালে পাঁচ লাখ টাকা রৌতাত চাকরি দিয়ার নামত লাখ লাখ টাকা সংগ্রহ প্রবঞ্চকর ভুয়া নিযুক্তি পত্রে তিনি প্রবঞ্চকে সরকালে পাঁচ লাখতকৈ অধিক টাকা মন্ত্রী বরমরিয়ার নাম লৈ চাকরির প্রলোভন দেখায় লাখ লাখ টাকা সংগ্রহর বিস্ফোরক অভিযোগ আহমদ আলী কিসমত আলী আর কুরবান মাস্টার এওঁলোক তিনিজনে লগ লাগি মোক যেটু প্রলোভন করে ভুয়া এপয়েন্টমেন্ট দিলে আজি কে চাকরির বাবদ কে জি ভি স্কুল ইলেকট্রিসিটি বোর্ডত দিছিলে তারপর কে জি ভি স্কুলের মানে ফোর্থ গ্রেডত চাকরি দিয়ার কথা কইছিলে ইয়ার পিছতেই তিনি প্রবঞ্চকর বিরুদ্ধে রৌতা আরক্ষী থানাত এজাহার দাখিল ভুক্তভোগীর চাকরির নামত এক টকাও ঘুষ নিদিবলৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই বারম্বার কই থাকার পিছতো প্রবঞ্চকর প্রলোভনত সর্বশ্রান্ত হল রৌতার এটা পরিয়াল উদালগুড়ি জেলার রৌতা থানার অন্তর্গত ঝাড়গাঁর রমেশ ডেকা নামর লোকজনক চাকরির প্রলোভন দেখুয়াই দলকার বেসিমারির আহমদ আলী কিসমত আলী উরফে রহিমউদ্দিন আৰু কুরবান আলী নামর তিনি প্রবঞ্চকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে চাকরি তো একদম হলে অ্যাপয়েন্টমেন্ট আহিলে আৰু মানে আড়াই লাখ তিন লাখ লওয়ার কথা আছিল আৰু এতিয়াতো হব হব বলে কই আছে একদম আমি মানিও থাকো যদি হব যদি তো হবই সব সময় মানে ফয়লার হয়ে থাকে আনহাতে প্রবঞ্চক কেইজনে ভুয়া নিযুক্তি পত্র প্রস্তুত করে দিছিল যদিও চাকরির যোগদানত বাধা প্রদান করে আহিছিল পিছত কে জি ভি বিদ্যালয়ের চাকরির পরিবর্তে বিদ্যুৎ বিভাগ নাইবা সমাজ কল্যাণ বিভাগত চাকরি দিয়ার কথা কই দিনবুর পার করে আছিল প্রবঞ্চক কেইটাই উপায়ন্তর হয়ে ভুক্তভোগী পরিয়ালটোয়ে আরক্ষীর কাছ চাপে আহমদে মানে চাকরি দিব বলে এই হ্যান্ডিকেপ অফিস ডাঙর আহিব বলে এই লাইলাংপুরা স্কুল ওসর এই হ্যান্ডিকেপ অফিস আহিব বলে চাকরি দিব পিয়ন পোস্ট বা কিবা কিবি যিকোনো এটা দিব আর ইয়ার নামত মানে মোরপরা তেইশ হাজার গোল আনহাতে এই তিনি প্রবঞ্চকে রৌতা অঞ্চলের আর কেইবাজনের উপরা চাকরি দিয়ার নামত ধন সংগ্রহর অভিযোগ উঠিছে রৌতার আঘুনঝাড়ের লীন দৈমারী নামর লোকজনের পরাও তেত্রিশ হাজার টাকা সংগ্রহ করে এই তিনি প্রবঞ্চকে ঢেকিয়াজুলির পৰা হরেন ভূমিজর রিপোর্ট নিউজ এইটিন অসম নর্থ ইস্ট চাকরি দিয়ার নামত প্রবঞ্চকে লুটিলে লাখ লাখ টাকা ভুয়া নিযুক্তি পত্রে তিনি প্রবঞ্চকে সরকালে পাঁচ লাখ টাকা রৌতাত চাকরি দিয়ার নামত লাখ লাখ টাকা সংগ্রহ প্রবঞ্চকর ভুয়া নিযুক্তি পত্রে তিনি প্রবঞ্চকে সরকালে পাঁচ লাখতকৈ অধিক টাকা মন্ত্রী বরমরিয়ার নাম লৈ চাকরির প্রলোভন দেখুয়াই লাখ লাখ টাকা সংগ্রহর বিস্ফোরক অভিযোগ আহমদ আলী কিসমত আলী আর কুরবান মাস্টার এওঁলোক তিনিজনে লগ লাগি মোক যেটু প্রলোভন করে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দিলে আজি কে চাকরির বাবদ কে জি ভি স্কুল ইলেকট্রিসিটি বোর্ডত দিছিলে তারপর কে জি ভি স্কুলের মানে ফোর্থ গ্রেডত চাকরি দিয়ার কথা কইছিলে ইয়ার পিছতেই তিনি প্রবঞ্চকর বিরুদ্ধে রৌতা আরক্ষী থানাত এজাহার দাখিল ভুক্তভোগীর চাকরির নামত এক টাকাও ঘুষ নিদিবলৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই বারম্বার কই থাকার পিছতো প্রবঞ্চকর প্রলোভনত সর্বশ্রান্ত হল রৌতার এটা পরিয়াল উদালগুড়ি জেলার রৌতা থানার অন্তর্গত ঝাড়গাঁর রমেশ ডেকা নামর লোকজনক চাকরির প্রলোভন দেখুয়াই দলকার বেসিমারির আহমদ আলী কিসমত আলী উরফে রহিমউদ্দিন আৰু কুরবান আলী নামর তিনি প্রবঞ্চকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে চাকরি তো একদম হলে অ্যাপয়েন্টমেন্ট আহিলে আর মানে আড়াই লাখ তিন লাখ লওয়ার কথা আছিল আর এতিয়াতো হব হব বলে কই আছে একদম আমি মানিও থাকো যদি হব যদি তো হবই সব সময় মানে ফয়লার হয়ে থাকে আনহাতে প্রবঞ্চক কেইজনে ভুয়া নিযুক্তি পত্র প্রস্তুত করে দিছিল যদিও চাকরির যোগদানত বাধা প্রদান করে আহিছিল পিছত কে জি ভি বিদ্যালয়ের চাকরির পরিবর্তে
বিদ্যুৎ বিভাগ নাইবা সমাজ কল্যাণ বিভাগত চাকরি দিয়ার কথা কই দিনবর পার করিয়াছিল প্রবঞ্চক কেটায় উপায়ন্তর হয় ভুক্তভোগী পরিয়ালটোয়ে আরক্ষীর কাছ চাপে আহমদে মানে চাকরি দিব বলে এই হ্যান্ডিকেপ অফিস ডাঙর আহিব বলে এই লাইলাংপুরা স্কুল ওসর এই হ্যান্ডিকেপ অফিস আহিব বলে চাকরি দিব পিয়ন পোস্ট বা কিবা কিবি যিকোনো এটা দিব আর ইয়ার নামত মানে মোর পুরা 30,000 গোল আনহাতে এই তিনি প্রবঞ্চকে রৌতা অঞ্চলৰ আৰু কেইবাজনৰ ওপৰা চাকৰি দিয়াৰ নামত ধন সংগ্ৰহৰ অভিযোগ উঠিছে ৰৌতাৰ আঘুনঝাৰৰ লীন দৈমাৰী নামৰ লোকজনৰ পৰাও 33,000 টকা সংগ্ৰহ কৰে এই তিনি প্ৰবঞ্চকে ঢেকিয়াজুলিৰ পৰা হৰেণ ভূমিজৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট